এই চ্যাপ্টারের মধ্যে আমাদের বলছে যে ক্যামেরা র ফাইল নিয়ে কাজ করতে আর কি। তো এখানে দুটো ইমেজ আছে, একটা নাম হলো যে স্টার্ট ডট সিআরডাব্লিউ, আর একটা হলো এন্ড পিএইচডি। তো সিআরডাব্লিউ এই সম্পর্কে আপনারা একটু জানেন না, হোয়াট ইজ এ ডট সিআরডাব্লিউ? আপনারা এর আগে ডট জেপিজি, ডট পিএইচডি, ডট পিএনজি এগুলো বা ডট জিআইএফ এগুলোকে দেখছেন, বাট সিআরডাব্লিউটা জানেন না এটা কি। এগুলো নিয়ে আমরা একটা কথা বলবো যে আমাদের আসলে এই জিনিসগুলো কি। তো এখানে একটা কথা আছে ডট নেফ, এটাও কি? তো আসলে এগুলো হলো গা ফাইল ফরম্যাট, কিসের? ক্যামেরার। তো দেখেন এই ক্যামেরার র ফাইলস আমাদের বলা হয়েছে, তা ক্যামেরার র ফাইলসের সংজ্ঞাটা আমি এখানে দেখাই দিছি কি বলছে, যে ক্যামেরার র ফাইল কন্টেন্টস আনপ্রসেস পিকচার ডাটা, যেটা প্রসেস না। এটা কেন? তো এটা আসলে প্রসেস করে না, যাতে এটা কোনো কোয়ালিটি লুজ না হয়, কোয়ালিটি যাতে যেটা ছবিটা তোলা হয়েছে সেম সেই শর্টটাই থাকে। দ্যাটস আ আনপ্রসেসড বা আনকম্প্রেসড, এটাকে কখনো কম্প্রেসড করে না আর কি, ওই এক্স্যাক্টলি র ফাইলটা দেওয়া হয়। কিছুক্ষণ আগে দুটো ফরম্যাট করছিলাম ডট নেফ, যেটা আসলে নিকন ক্যামেরা ছবিতে, নিকন ক্যামেরা চলা, ওইখান থেকে যদি আমি ইমেজটা নিয়ে আসি তাহলে আমরা ডট নেফটা দেখতে পারবো। এবার বুঝতে পারছেন যে ডট নেফটা কী ছিল? ওটা নিকন ক্যামেরায় তোলা একটা ছবি ছিল, এবং এখানে ছিল ডট সি ক্যামেরা, ক্যামেরা নিকন ক্যামেরা, আর এখানে ছিল ডট সি আর ডাব্লিউ, যেটা কাদের ছিল? ক্যাননের আর কি। ক্যানন নাম তো সবাই শুনছে নিশ্চয়ই, ক্যানন ক্যামেরা। এবং এখানে বলা হয়েছে যে ইউ ক্যান এক্সপোর্ট দ্য প্রপার্টিস ক্যামেরা র ফাইলস টু ডিএনজি, জেপিজি, টিফ অ্যান্ড পিএসডি। মানে আমরা নিকনকে ডিএনজিতে কনভার্ট করতে পারি, নিকনকে জেপিজি, টিএফ, পিএসডিতে কনভার্ট করতে পারি, আমরা ওগুলোকে এসব এমনকি পিএনজিতে কনভার্ট করতে পারি। এখানে লেখা না পিএনজির কথাটা। তো এখন আমাদের এখন একটু কাজটাজের ব্যাপার আছে, চলো আমরা ফটোশপ ফাইলে চলে যাই। ফাইল ওপেন, আমাদের এটা লেসন 12 আজকে। আমরা মিশন নামের একটা ফোল্ডার আছে, এখানে যে মিশন 01 এই ফিল্ডারটা ওপেন করি, তাহলে এটা দেখেন একটু অদ্ভুতভাবে নতুন একটা প্যানেল ওপেন হয়েছে। নর্মালি কি এরকমভাবে তৈরি ওপেন হয়? নর্মালি কিন্তু এভাবে ওপেন হয় না, নর্মালি কিন্তু ওপেন হয় এই জায়গাটাতে, ক্লিয়ার না? কিন্তু দেখেন এটা কিন্তু একটু অন্যভাবে তৈরি হয়েছে। কেন কেন এই পিকচারটা আলাদা একটা ডকে ওপেন হয়েছে? কারণ হচ্ছে এটা আসলে সিআরডাব্লিউ, এটা জেপিজি না। নিকন বা ডট এন ইএফ যদি আপনি ওপেন করতেন তখন দেখতেন নতুন একটা প্যানেল এটা ওপেন হয়েছে। এটা হলো গিয়া ক্যামেরার র প্যানেল। আমরা যদি ক্যামেরার র কোনো কিছু ওপেন করি তাহলে দেখবেন যে এরকম ওপেন হয়েছে, খুব সিম্পল সিলি। তো এটা ক্যামেরার র, তো ক্যামেরার রটা ওপেন করলে এখানে অনেক কিছু আছে, আমার সব কিছু জানার কোনো দরকার নাই, মানে কোনটাকে কী বলে, নাম বলে এই মুহূর্তে এগুলো দরকার নাই। তবু যদি কারো আর কি খুব বেশি জানতে ইচ্ছা করে, এখানে সুন্দর করে সব কিছু ব্যাখ্যা করা আছে যে এ হলো গিয়া ফিল্ম স্ট্রিপ, মানে হলো গিয়ে এটাকে বলা হয় ফিল্ম স্ট্রিপ, তাই না? এই যে এখানে ফিল্ম স্ট্রিপ দেখা যাচ্ছে না কেন? ও আচ্ছা, এটা আলাদা ভার্সন আর কি, আলাদা ভার্সন না, দাঁড়া কেন দেখা যাচ্ছে না? ফাইল ওপেন, যদি আমরা সবগুলোকে একসাথে ওপেন করি, দেখা তো ফিল্ম স্ট্রিপ, ঠিক আছে, পাশেরটা। এখানে সব কিছু ব্যাখ্যা দেওয়া আছে, মানে নাম বলা আছে, সি সি এর নামটা জেনে নেন কি টুলবার। তো যাই হোক, এরকম আপনার যদি কারো আর কি স্পেসিফিক পড়তে ইচ্ছা করে আপনারা এগুলো জেনে নিতে পারেন, এই প্যানেলটাকে কী বলে, এটাকে কী বলে, এটাকে কী বলে, এটাকে কী বলে, এরকম অনেক কিছু আছে আর কি। তো খুব বেশি একটা নেসেসারি না, তো আমি সরাসরি কাজে চলে যাবো আর কি, এখানে আসি। তো এখানে আমাদের এই বক্সের মধ্যে ক্যামেরা র ফিল্টারে আমরা প্রথম এই রাইট সাইডের যে প্যানেলটা আছে সেটা হলো আমরা এডিটিং করি এটা নিচে দিয়ে। তো পাশে যে এখানে একটা অপশন আছে যেটার নাম বেসিক, এই বেসিকের নিচে এই ফিচার্সগুলো আছে, এই ফিচার্সগুলোর কাজ একটু একটু করে দেখে নিব। তো দেখেন ফার্স্টের ফিচার্সটা হলো কি আপনার হোয়াইট ব্যালেন্স লেখা আছে, হোয়াইট ব্যালেন্স। তো এখানে হোয়াইট ব্যালেন্সের কাজটা কি বইতে সুন্দর করে লেখা আছে, হোয়াইট ব্যালেন্সের কাজটা কি? এখানে বলা হয়েছে হোয়াইট ব্যালেন্স রিফ্লেক্স দ্য লাইটিং কন্ডিশন আন্ডার হুইচ ইট ওয়াজ ক্যাপচার্ড, মানে এটা লাইটিং কন্ডিশনকে প্রকাশ করে আর কি, যেমন লাইটের ব্যাপারটা কেমন। এবং বলা হয়েছে হোয়াইট কম ব্যালেন্স টু কম্পোনেন্টস দ্বারা তৈরি হয়, প্রথমটা হলো টেম্পারেচার, টেম্পারেচারটা কি মানে কত পরিমাণ তাপমাত্রা এটার মধ্যে আছে, যেটাকে আমরা কেলভিন দ্বারা প্রকাশ করি,
এবং ডিটারমাইজ দ্য লেভেল অফ কুলনেস অ্যান্ড ওয়ার্মনেস, মানে কতটুকু ঠান্ডা আমার এনভায়রনমেন্ট বা কতটুকু গরম সেটা আমরা এই টেম্পারেচারটাতে প্রকাশ করি। আর সেকেন্ড একটা কম্পোনেন্ট আছে যেটাকে বলা হচ্ছে টিন্ট, এটার কাজটা হলো গিয়ে যে এটা ম্যাজেন্টা আর গ্রিন কালার নিয়ে ইমেজটার উপর কাজ করে থাকে। খুব সুন্দর করে বলা আছে, দাগানো দেওয়া আছে, আমিও বললাম। তো আসেন দেখেন, হোয়াইট ব্যালেন্স, টেম্পারেচার অ্যান্ড টিন্ট। আমরা যে টেম্পারেচারটা বাড়াই, দেখছেন এটা মনে হচ্ছে এটা রোদ। আমরা যদি এটাকে কমাই তাহলে মনে হবে এটা কুল, মানে একটা শীতের সকাল বা সামথিং এরকম। আর পরেরটা আছে হইলে গিয়ে আপনার টিন্ট, এটা লোক গিয়ে ম্যাজেন্টা অ্যান্ড গ্রিন কালার অ্যাপ্লাই করে আমার ইমেজের উপর। তো ম্যাজেন্টা কালার বাড়ালে কী হবে, দেখেন পুরো জিনিসটা ম্যাজেন্টার মতো আর কি ধারণ করবে জিনিসটা এরকম। আর যদি গ্রিনের দিকে যাই তাহলে পুরো জিনিসটা গ্রিন এসে আসুন। সো এই দুটা মিলে আসলে হোয়াইট ব্যালেন্সটা তৈরি। আচ্ছা ঠিক আছে, তো আমরা বেসিকটা নিয়ে কাজ করবো, হোয়াইট ব্যালেন্সটা বুঝা গেছে। তারপর আমাদের কাছে একটা ফিচার আছে, যেটা হলো হোয়াইট ব্যালেন্স টু হোয়াইট ব্যালেন্স, যে আমরা এইভাবেও করে আমাদের নিজের মতো করে ব্যালেন্স তৈরি করতে পারি। এছাড়া আমাদের আরেকটা ব্যালেন্সের ব্যাপার আছে, যেটা হলো এটা আই ড্রপার, যেটা হোয়াইট ব্যালেন্স টু এগুলো সিলেক্ট করে আমরা যদি এই মেঘের মধ্যে সিলেক্ট করি তাহলে অটোমেটিকভাবে এটা নিয়ে নেবে। দেখেন আমি একটু ফার্স্টে ইমেজটাকে নষ্ট করি, ওকে। তারপরে আমি মেঘের মধ্যে ক্লিয়ার করলাম, দেখছেন অটোমেটিকভাবে হোয়াইটটা ব্যালেন্স করে ফেলছে। যে এটা যদি সাদা হয় তাহলে অন্যগুলোর রেঞ্জ কেমন হবে সে অটোমেটিকভাবে নিয়ে নেবে অটোমেটিক্যালি। বাট অবশ্যই হোয়াইট ব্যালেন্স এটা একটা হোয়াইট জিনিসকে দেখাই দিতে হবে। আপনি যদি আবার কোনো অন্য জিনিসকে দেখান তাহলে কিন্তু অন্য কালার হয়ে যাবে। অবশ্যই একটা হোয়াইট কালারকে তাকে দেখাইতে হবে, যেহেতু মেঘ সাদা, দ্যাটস ওয়াই আমরা মেঘই ক্লিক করতে হবে। খুব সিম্পল, এগুলো অনেকটা মানে আলোচনার মতোই না বুঝা গেছে। তো এখানে আমি একটু ফিচার্সে আসছি, এখানে এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডোস, হোয়াইটস, ব্ল্যাকস, ক্ল্যারিটি, ভাইব্রেন্স, স্যাচুরেশন, অনেক টাইপের জিনিস আছে। এগুলো অনেকটা ফিচার্স, এগুলো আপনাকে বাড়ায় কমায় দেখতে হবে কোনটার কাজ কী। তো আমি যদি এক নজরে বলি, এক্সপোজার কন্ট্রোল হয়ে গিয়ে এক্সপোজার, যেটা আমি বলছিলাম যে ফ্ল্যাশ এই লেভেলটা কন্ট্রোল করে। আমরা যদি ফ্ল্যাশ লেভেল একদম কমাই দিই একটু ডার্ক হয়ে যাবে, এক্সপোজার কন্ট্রোলটা যদি বাড়াই দিই তাহলে আসলে এক্সপোজার, আমি কিন্তু আমরা ফ্ল্যাশ বলবো না, আমরা বোঝার জন্য বলছিলাম এখন থেকে একটা এক্সপোজারই বলবো। এক্সপোজারটা হলে কি আপনার পুরো ইমেজটার লাইটিং কন্ডিশনটা নিয়ে করে, লাইটটা কেমন হবে, কতটুকু লাইটেড হবে, ঠিক আছে। সো আপনার এক্সপোজার কন্ট্রোলটা আপনাদের মতো করে আমরা এখানে ডিজাইন করতে পারি। কন্ট্রাস্ট অনেকবার বলছি, ফাইনালি আরেকবার বলতেছি, এই কন্ট্রাস্টটা হলে আমাদের কন্ট্রাস্টটা বাড়াই, আপনি দেখতেছেন ডার্ক জিনিসগুলো অনেক বেশি ডার্ক হয়ে যাচ্ছে, যেটা আমি বলতেছি কন্ট্রাস্ট বাড়াই ডার্ক জিনিস ডার্ক এবং হাইলাইটেড জিনিস হাইলাইট হতে থাকে। দেখেন তাই না, এটা নর্মাল ছিল, যখন আমি কন্ট্রাস্টটা বাড়াবো এইগুলোর দিকে তাকাই একটু, ক্লিয়ার, ডার্কটা আরও ডার্ক হয়ে গেছে, হাইলাইটটা আরও হাইলাইট হয়ে গেছে, দুইটার মধ্যে পার্থক্য সুন্দর করে তৈরি হয়ে গেছে। এটা হলো হাইলাইট, যেগুলো হাইলাইটেড এরিয়া আছে সেগুলো আরও হাইলাইটেড হবে। দেখেন এই এই জায়গাটা একটু চিন্তা করেন, যেগুলোতে আলো পড়ছে দেখছেন হাইলাইট, যে হাইলাইটেড হচ্ছে আরও, ওকে। তারপরে হলে একটা শ্যাডো, এই শ্যাডো হলে গিয়ে যে লাইটটা শ্যাডো হবে, এই শ্যাডো হইলে আমি শ্যাডো কমাই দিই, দেখছেন শ্যাডো, শ্যাডোটা যদি কমতে থাকে তাহলে যেগুলো ডার্ক সেগুলো আরও ডার্ক হতে থাকবে, আর বাড়াইলে যেগুলো শ্যাডো অরিয়া ছিল সেগুলো আস্তে 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 লাইটেড হয়ে থাকবে। মানে আপনাকে কোনো যদি কোনো ইমেজের কোনো অংশ থেকে শ্যাডো দূর করে দিতে বলে তাহলে অবশ্যই এটা বাড়াতে হবে শ্যাডো। এটা হলো হোয়াইট লেভেল, হোয়াইট লেভেলটা বাড়াইলে পুরো ইমেজের উপর হোয়াইট লেভেলটা বাড়বে, যে পুরো হোয়াইট লেভেলটা বাড়ছে। এটা হলো ব্ল্যাক লেভেল, ব্ল্যাক লেভেলটা যদি আমরা বাড়াই তাহলে, যদি এরকম বাড়াই তাহলে ব্ল্যাক যেগুলো অংশগুলো ছিল, আই মিন শ্যাডোর মতো একটু কাজ করবে, এটা প্রায় সিমিলার, যেগুলো ব্ল্যাক ছিল সেগুলো আরও একটু বেশি লাইট হয়ে যাবে, এবং ব্ল্যাক লেভেলটা যদি একটা কমায় দেন তাহলে ব্ল্যাক অংশগুলো আবার ব্ল্যাক হয়ে যাবে। তা কিছুটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাকস অ্যান্ড হাইলাইট আর শ্যাডো কিছুটা একই রেজাল্ট দেয়, কিন্তু হাইলাইট আর শ্যাডো হলে গিয়ে যেখানে লাইটটা পড়ছে, আর হোয়াইট অ্যান্ড ব্ল্যাক যেটা করে হোয়াইট কালার ও ব্ল্যাক কালারটাকে চয়েস করে, কিন্তু শ্যাডো আর হাইলাইট এরকম লাইটেড, ওইটাও হোয়াইট আর ব্ল্যাকের সিমিলার রেজাল্ট দেয় বাট দুইটা আলাদা কিঞ্চিত একই আর কি, ঠিক আছে। তো এখানে আছে ক্ল্যারিটি, এই ক্ল্যারিটির অপশন হলো গিয়ে যে আমরা যদি ক্ল্যারিটি লেভেল অনেক বাড়াই দিই তাহলে দেখবেন যে প্রত্যেকটা পিক্সেল অনেক বেশি স্বচ্ছ মানে ক্লিয়ার হচ্ছে আর কি। দেখেন আমি যদি ক্ল্যারিটি লেভেল হাই করে দিই, আপনি এখান থেকে
আচ্ছা, বইতে একটা কথা বলা ছিল যে এই কাজগুলো করার আগে আপনি যখন জুম করে নেবেন, জুম করলে আর কি অনেক বেশি মানে ক্লিয়ারগুলো আইডিয়াগুলো বুঝতে পারবেন। দেখেন আমি গাছের পাতাগুলো একটু দেখেন, ক্লারিটি যদি আমি বাড়াই দিই 100-এ তাহলে এই অবস্থা, বাট ক্লারিটি যদি কমানো থাকে বোঝা যায় পার্থক্যগুলো। ক্লারিটি এখন এখানে একদম কম, যদি আমি ক্লারিটি বাড়াই একদম ক্লিয়ার হয়ে যায়, একদম প্রত্যেকটা পিক্সেলকে অনেক ক্লিয়ারলি প্রকাশ করে, ক্লিয়ারলি লাইট বাড়ায় আর কি জিনিসটা। দেখেন প্রত্যেকটা, আর ক্লারিটি কমাই দিলে দেখেন কমে যায়, একদম কমে যায়। তো ক্লারিটির মানে কি এটা একটু জেনে রাখেন, ক্লারিটি মিনিংস এটা কি আসলে। দ্য কোয়ালিটি অফ বিং ক্লিয়ার মানে আরেকটু স্বচ্ছ করার জন্য আমি যেটা বলছিলাম আর কি, বা এই যে শার্পনেস প্রিসিশন আর কি না ডেফিনেশন, মানে আপনারা বুঝতে পারতেছেন যে এটাকে একটু ক্লিয়ার করার জন্য, হ্যাঁ এটাকে এই আমরা ক্লিয়ার স্ট্রাগল বাড়াই আর কি। সো এখানে এটা ক্লারিটি, এটা হলো ভাইব্রেন্স, ভাইব্রেন্সের কাজটা কি, এখানে ভাইব্রেন্সের কাজ লেখা আছে, দ্য ভাইব্রেন্স স্লাইডার হ্যাজ এ গ্রেটার ইফেক্ট টু আনস্যাচুরেটেড কালার, কি বলে আন্ডার স্যাচুরেটেড কালার। মানে কি দেখেন এখানে স্যাচুরেশন ভাইব্রেশন যদি আমি বাড়াই, এখন একটু ছোটো করতে হবে নাহলে পুরো জিনিসটা দেখা যাবে না, ২৫ এটা আমার ছবিটা প্রায় নষ্ট হয়ে গেছে ক্লারিটি একদম কমাই দেওয়ার জন্য, সো একটু বাড়াই দিলাম, ঠিক করলাম ক্লারিটি। তো ভাইব্রেন্স যদি আমি একটু বাড়াই কমাই তাহলে এটা আসলে কী কাজ করে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কাজটা করে, আবার ভাইব্রেন্স যদি আবার একদম বাড়াই দিই তাহলে সেটা কালারফুল হয়। আচ্ছা এটা বোঝা গেছে। স্যাচুরেশনের তাহলে কাজটা কি, স্যাচুরেশন যখন আমরা কমাই দিব তখনও কিন্তু এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়, কিন্তু আবার যদি এটা বাড়াই তাহলে এটা হয়। তা দুইটার মধ্যে পার্থক্যটা আসলে কী হয়, দুইটা আমি আবারও বলতেছি যে দুইটা প্রায় একই লেভেলের কাজ, বাট ভাইব্রেন্স যেটা কাজ করে, হ্যাঁ দেখেন গ্রেটার এফেক্ট অন আন্ডার স্যাচুরেটেড কালার, এটা যখন ভাইব্রেন্সটা আপনি অনেক বেশি বাড়াই দিবেন বা একদম টপ লেভেলে নিয়ে দেবেন সেটা কিন্তু এমন না যে অনেক বেশি কালার এটার উপরে এফেক্ট করবে, যে যতটুক দরকার সেটা কন্ট্রোল করে কালারটা আসলে এটার উপর এফেক্ট করে। যেমন আমি যদি ফুল বাড়াই দিই এই হলো কি ভাইব্রেন্সের অবস্থা, কিন্তু আপনি যদি স্যাচুরেশন বাড়ান তাহলে দেখবেন যে এটা অনেক বেশি কালারাইজড হয়ে গেছে, অনেক বেশি কালারাইজড হয়ে গেছে, যেটা ভাইব্রেন্স করে না। ভাইব্রেন্স একটা নিচ একটা এরিয়ার মধ্যে থেকে সেটাকে যতটুকু সম্ভব কালারাইজ করে, যেটা স্যাচুরেশন আমার মানে না, স্যাচুরেশনটাকে প্রত্যেকটা পিক্সেলে সমানভাবে সেটাকে এফেক্ট করে, বাট ভাইব্রেন্স সেটা করে না। ভাইব্রেন্সটা যেখানে যতটুকু দরকার, কারণ একটা ইমেজে অনেকগুলো পিক্সেল থাকে, যেখানে যতটুকু দরকার সে ততটুকু জায়গায় স্যাচুরেশন করতে থাকে, মানে কালার প্রয়োগ করতে থাকে, অনেক স্মার্টার ওয়েতে কাজ করে ভাইব্রেন্সটা আর কি, রাদার দেন স্যাচুরেশনটা। তাহলে স্যাচুরেশনটা দেখেন, স্যাচুরেশনটার কাজটা কি আমি বললাম, তবু আর কি স্যাচুরেশন দেখি যেখানে যতটুকু দরকার সে ততটুকু কালারটা এখানে প্রয়োগ করতে হবে। সো এগুলো হলো আপনার মোটামুটি ফিচার্স। তারপর এখানে একটা কথা বলেছে যে ক্লিক দ্য অটো, অটো একটা ফিচার্স আছে যেটা আসলে আই থিঙ্ক এই যে অটো, আমরা যদি অটোটা দিই তাহলে মোটামুটি এখানে যতগুলো ফিচার্স আছে সবগুলো সে অটোমেটিকলি আর কি নিয়ে নেয়, কিন্তু আমাদের এখানে বইতে এখানে মানগুলো দেওয়া আছে যে এক্সপোজার কন্ট্রোল কতটুকু হবে, কন্ট্রাস্ট কতটুকু হবে। তো এই মানটা ইচ্ছে করে আপনার বসাবেন বা নাও বসাতে পারেন, তো আমি সিস্টেমগুলো দেখাই দিলাম কি, তো আপনারা অবশ্যই এগুলো বসায় টসায় নেবেন। তো ফাইনালি আমরা এরকম একটা ইমেজ তৈরি করছি আর কি, বাট আমার ইমেজটা মনে একটু ডিফারেন্ট হয়েছে, এটা এটার স্যাচুরেশন অনেক বেশি হাই, দ্যাটস এরকম লাগতেছে। যাই হোক, আচ্ছা এখানে একটা বলা হয়েছে ক্যামেরা র হিস্টোগ্রাম, এইটা কি এখানে লেখা আছে, দ্য হিস্টোগ্রাম ইজ দ্য আপার রাইট কর্নার অথবা ক্যামেরার ডায়ালগ বক্স, এই কথাটাকে বলা হয়েছে, এটাকে বলা হয়েছে হিস্টোগ্রাম। এখানে কালার লেভেলটা আর জিবির লেভেলটা কতটুক সেই হিস্টোগ্রামে শো করে। যেমন আমি যদি এই জায়গায় দিই আমার আই ড্রপার টুলটা, আপনি দেখেন হিস্টোগ্রামের নিচে আর জিবি কতটা লেখা আছে, আর এর ভ্যালু কত, জি এর ভ্যালু কত, আর বি এর ভ্যালু কত। এই ধরনের কাজ করতে আমরা হিস্টোগ্রামটা করি, এবং এখানে একটা গ্রাফও দেওয়া আছে, আপাতত এই গ্রাফটা নিয়ে আমাদের খুব বেশি সময় পাস না করলে হবে, মূলত আমরা ওই 8 জিবির ভ্যালুটা নেওয়ার জন্য হিস্টোগ্রামটা আমাদের প্রয়োজন আর কি।
এই জায়গায় RGB ভ্যালু কত? এখন আপনারা কোশ্চেন করতে পারেন যে স্যার তাহলে RGB এর ভ্যালুটা আমরা করবো কি? এই অ্যান্সারটা একদম আমি লাস্টে দিব, আফটার ইফেক্টের একটা প্রজেক্ট করার সময়, যে মাঝে মাঝে আমাদের RGBটা কালার কারেকশনের সময় খুবই দরকার হয়ে পড়ে আর কি। সো এটা আমি অ্যান্সার দিব, আর অনেক মাস ওয়েট করবেন আপনারা, 7-8 মাস পরে হিস্টোগ্রামে যাবো, RGB কালারটা নিব, নিয়ে কালার কারেকশনের কাজ করবো যদি সব কিছু ঠিকঠাক থাকে। আচ্ছা, তারপর এখানে বলা আছে অ্যাপ্লাই শর্পনিং, এটা আরেকটা প্যানেলের কাজ, যে এখানে শর্পনিং কাজ। তো এখানে দেখেন বলা হয়েছে যে 100%-এর বেশি ভিউ করতে, যাতে আমরা ঠিকমতো দেখতে পারি। আসলে এখানে যে কথাগুলো বলা হয়েছে শর্পনিং হলো কি, এটা মনে করছি চলতেছে, তো এই যে কালার শর্পনিং, শার্পনিং এটা লেখা আছে। এটা এখানে সিলেক্ট করলে আমাদের এখানে কিছু ফিচার্স চলে আসে, অ্যামাউন্ট, রেডিয়াস, ডিটেল অ্যান্ড মাস্কিং। তো এগুলো কি, তো ফার্স্ট আমরা একটু একটু করে দেখবো যে রেডিয়াস জিনিসটা কি, এর অ্যামাউন্ট আমরা বলতেছি কি, বাট রেডিয়াস জিনিসটা মানে এগুলো সবই বইতে দেওয়া আছে, আমি একটু বলতেছি। আমরা একটু জুম করি, সরি, আমরা রেডিয়াসটা যদি একটু বাড়াই, রেডিয়াসটা একটু বাড়াইলাম, এখানে দেখা যাবে যে এজগুলার পুরো পিক্সেলগুলো যেখানে আছে ততটুকু এজগুলো একটু বাড়তেছে, একটু ক্লিন হবে। তো খুব হালকা আর কি এটা, ঠিক আছে, খুব ভালো মনিটর না হলে এই জিনিসগুলো একটু বোঝা কম যাবে আর কি। তো রেডিয়াসটা বাড়াইলে এখানে আপনি যে এজগুলো দেখতে পারতেছেন সেগুলো একটু শার্প হবে। ডিটেলিংয়ের কাজটা কি, রেডিয়াসের উপরে ডিটেলিংস আর ফাইন টিউনের মতো, যে রেডিয়াস হলে আসলে প্রত্যেকটা পিক্সেলের রেডিয়াস বৃদ্ধি করে। তারপরে যদি আপনি ডিটেলসটা বাড়ান তাহলে দেখবেন যে আরও আর কি এটা শার্প হইতেছে। তো আমি একটু অ্যামাউন্টটা বাড়াই দিই তাহলে আরও ভালো করে বোঝার জন্য। এবার একটু দেখেন ভালো করে, ফার্স্ট আমি একটু রেডিয়াসটা বাড়াইলাম, একটু বোঝা যায়? এখন দেখেন রেডিয়াস লো, এখন একটু বোঝা গেছে, রেডিয়াসটা যদি একটু বাড়ছে, আচ্ছা মানে একটু শার্প হয়েছে, তাই না? এটা করার পর আপনি যদি ডিটেলিংয়ে যান তাহলে শার্প যে অংশগুলো হয়েছে সেগুলো আরও ডিটেল হওয়া শুরু করবে আর কি। দেখেন এই ডিটেলটা আমি বাড়াতে থাকি, দেখতে পারতেছেন? আর একটু বেশি করলে কিন্তু আমার পিক্সেল নষ্ট হয়ে যাবে আর কি, ওই যে বেশি পরিমাণ নয়েজ চলে আসবে। সো আমরা একটা নির্দিষ্ট পরিমাণ লাগবো আর কি, বাট এটা কিন্তু ডিটেলিংয়ে কাজ করতেছি আমি, ওকে। এটা হলো ডিটেলসের কাজ এটাতে করে। আর সবার লাস্ট হলো মাস্কিং, মাস্কিংয়ের কাজ আসলে বোঝার জন্য আমি এই ইমেজ একটু নিই। মাস্কিং যদি আমি খুব বেশি বাড়াই দিই, দেখেন এটা মাস্কিং শূন্য, শূন্য মাস্কিংয়ে দেখেন এখানে অনেকগুলো এজ আছে, এই যে দাগ 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 এজগুলো বোঝা যায় এখানে, এই যে পাখির এই যে এই যে এই যে এরিয়ার মধ্যে খাঁচ কাটা খাঁচ কাটা। আমি যদি এটাকে বাড়াই দিই তাহলে দেখবেন যে এগুলো ব্লার হয়ে গেছে, একটু একটু ব্লার হয়ে গেছে। তো মাস্কিং কাজ হলো গিয়ে এখানে লেখা আছে, এই যে মাস্কিং কী করে, মাস্কিং শার্প করে শুধুমাত্র স্ট্রং এজগুলোকে, এবং বাকি এজগুলো ব্লার করে দেয় আর কি। যেগুলো খুবই হাইলি এজ, স্ট্রং এজ, সেগুলোকে সে ব্লার রাখবে আর বাকিগুলোকে ব্লার করে দেবে। এই দেখেন নর্মালি ছিল এটা এরকম, আপনি যদি মাস্কিং লেভেলটা বাড়াতে থাকেন, এই একদম বাড়াই দিলাম, শুধুমাত্র যেগুলো হার্ড এজ ছিল সেগুলোকে রাখছে, বাকিগুলো কিন্তু যে ভিতরে এইগুলোকে একটু একটু করে ব্লার করে দিয়েছে। যেখানে জিরো অবস্থায় মোটামুটি এই জায়গাগুলো বোঝা যাচ্ছিল আর কি, বাট মাস্কে আপনি যত বাড়াবেন হার্ড এজগুলো ছাড়া বাকি এজগুলো ব্লার, এই শুধুমাত্র স্ট্রং এজগুলোকে রাখছে, বাকিগুলো ব্লার হয়ে গেছে। সো এগুলো হইল আমার শার্পনেসের কাজ। তো আরেকটা ফিচার বাকি ছিল অ্যামাউন্ট, এই অ্যামাউন্টের কাজ কি, এই অ্যামাউন্টের কাজ হলো অ্যামাউন্টটা যদি আপনি জিরো থাকেন তাহলে আসলে কিছুই হবে না, মানে আপনার কোনো রেজাল্টই আপনি দেখতে পাবেন না। দ্যাটস ওয়াই প্রথমে যখন আমি রেডিয়াসটা বাড়াইতেছিলাম তখন আপনি খুব ভালো একটু বুঝতে পারছিলেন না, কারণ টোটাল জিনিসটার উপরে অ্যামাউন্টটা ডিপেন্ড করতেছে, অ্যামাউন্টটা মোটামুটি মাস্টার ভলিউমের মতো কাজ করতেছে, যে বেস হাই এগুলো কাজ করার পর যদি আমি মাস্টার ভলিউমটা বাড়াই তাহলে আমরা শুনতে পারবো, আর যদি মাস্টার ভলিউম কমানো থাকে তাহলে আপনি ওখানে যত পরিমাণ বেস বাড়ান আর যত পরিমাণ ট্রেবল বাড়ান আর যাই বাড়ান না কেন, কানে তো সাউন্ড পাচ্ছে, কারণ অ্যামাউন্টটা এখানে এটার মতো করে কাজ করতেছে, বুঝতে পারতেছেন? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো অনেক কিছু করলাম আজকে, এই কাজ করলাম, তো আমি আবার একটু আমার বেসিকে ফিরে যাই, আমি একটু কাজটা বোঝার জন্য টেম্পারেচার একটু বাড়াই দিই, টেম্পারেচার একটু বাড়াই দিচ্ছি আর কিছুই করে নিই, যাই হোক আমি তো এই ইমেজটার মধ্যে ধরেন অনেকগুলো কাজ করলাম এতক্ষণ ধরে, অনেক কিছু করলাম।
এখন আমরা যদি চাই যে বাকি যে দুইটা ইমেজ আছে সেই ইমেজেও সেম এই কাজটা করব, তখন কি করবো? আবার এটা করে আবার একই কাজ করব, আবার এটাতে করে আবার একই কাজ করব? না, এটা করার আমাদের দরকার নাই। আমরা যেটা করব, তিনটাকে সিলেক্ট করব, এখানে সিঙ্ক্রোনাইজ যদি আমরা দিই, সিঙ্ক্রোনাইজ দিলে হবে কি, আমাকে বলবে যে তুমি কী কী সিঙ্ক্রোনাইজ করতে চাচ্ছ, হোয়াইট ব্যালেন্স, এক্সপোজার, কন্ট্রাস্ট, যেগুলো আমরা করছি সবগুলি করতে চাচ্ছে নাকি আলাদা আলাদা। তো আমরা ইচ্ছা করলে এখান থেকে যদি হোয়াইট ব্যালেন্স উঠাই দিই তাহলে এটার হোয়াইট ব্যালেন্সটা এটা এই দুটোর উপর পড়বে না, আর যদি সব থাকে তো সব কিছুই আমরা করতে চাচ্ছি। আমরা যদি ওকে দিই তাহলে দেখবেন যে বাকি দুইটাও ওইটার মতো একটা ইসে চলে আসছে, দেখছেন? এটা হলো সিঙ্ক্রোনাইজ অপশন, যে আমরা একটাতে কাজ করে সবগুলোকে একই কাজ করতে পারি, খুবই ভালো। তারপর আমরা করতে পারি কি, এটাকে সেভ করতে পারি। সেভ আমরা করতে পারি কি, আমরা তো এই ইমেজটা কাজ করছি, এটা আগের ইমেজের মতো না, এটা একটা নতুন একটা ইমেজ। এই ইমেজটাকে সেভ করবো, সেভ ইমেজ, আমাদের একটা ডায়লগ বক্স আসবে, আমরা সিলেক্ট ফোল্ডার দিব ডেস্কটপ, অ্যান্ড নতুন একটা ফোল্ডার করতে হবে আমাদের, এটার নাম দিলাম ক্যামেরা র, এবং আমরা যদি এখানে সিলেক্ট করি এবং ফাইল নেম হলো ডকুমেন্ট নেম, যেটা আসলে জেপিজি, ইচ্ছা করলে আমরা যে কোনো ফাইলও করতে পারি, অন্য যে কোনো ফাইল জেপিজি থাকুক। আমি যদি সেভ দিই, এবার আমরা ডেস্কটপে চলে যাব, ক্যামেরা র, এই যে আপনার ফাইলটা সেভ হয়ে গেছে। এবার আসে না কিন্তু এটা, এই যে ঠিক আছে, যে আমরা ফাইলটা ইচ্ছা করলে সেভও করতে পারি। ওকে, তো আমরা এই তিনটাকে তো কাজ করলাম, তাই না? এই তিনটাকে কাজ করার পর এখানে একটা অপশন আছে ডান, এই ডান অপশনে যদি সিলেক্ট করি তাহলে কি হলো, ক্যামেরা র ডায়লগ বক্সটা বন্ধ হয়ে গেল। ভালো, ভালো করে একটু শুনেন আর কি। তো এটা যখন বন্ধ হয়ে গেল, আমি আমার লেসন ফোল্ডার থেকে যেখান থেকে আমি ওপেন করছিলাম, এই যে লেসন, দেখেন মিশন ফাইল থেকে যখন ওপেন করছিলাম, এখানে মিশন ওয়ান, মিশন টু, মিশন থ্রি সাথে কিছু XMP ফাইল চলে আসছে। XMP ফাইলটা কি? এই XMP ফাইলটা হলো গিয়ে এতক্ষণ আপনি যে কাজগুলো করছেন সেটা তো একটা ডাটা আছে, যে কী কী কাজ করছি, সেই ডাটাগুলোই হলো গিয়ে .xmp ফাইল। এখন আপনি XMP ফাইল আর মিশন ওয়ান মানে CRW এই ক্যানন ফাইলটাকে যদি আপনি আবার আপনার ক্যানন ফাইলে নিয়ে যান, ক্যানন ক্যামেরায়, কেবল দিয়ে নিয়ে যাবে না, ক্যানন ক্যামেরায়, তাহলে আপনি এক্স্যাক্টলি আপনার ফটোশপে যে কাজটা করছেন এতক্ষণ ধরে সেটা কিন্তু আপনার আপনার ক্যামেরায় সেম জিনিসটা দেখতে পারবেন আর কি, ক্যামেরা ডিসপ্লেতে। ঠিক আছে, যে আপনি, আমরা যদি ক্যানন, ক্যাননের এই ফাইল দুইটা, এই যে XMP কি আসলে, এই যে আমি যে চেঞ্জ করলাম এতক্ষণ ধরে ধরে সেটা একটা XMP ফাইল তৈরি করছে। এই XMP ফাইলটাই বলতেছে যে মিশন ওয়ানটা তাহলে আর আগের মতো থাকবে না, মিশন ওয়ানটা এখন কীরকম দেখাবে, এই যে আপনি যেটা, এই যে ধরে তৈরি করলাম। এখন এই দুটো ফাইল মিলে যদি আমরা, এই দুটো ফাইলকে যদি আপনারা, হয়ে গেল, এই দুটো ফাইল আমরা যদি ক্যানন ক্যামেরা নিয়ে যাই তাহলে আমার ফাইলটা কিন্তু আমরা যেগুলো এডিট করছি সেই ফাইলটা পাবো আর কি। না, ওইটাই ডাটাটা, আমরা যদি নিচেটা না নিই তাহলে আর এটা আসবে না আর কি। এখানে XMP বলা হয়েছে, এই যে ক্যামেরা র ডাটাবেস ফাইল, এটা হলো XMP ফাইল, ঠিক আছে, এটা অরিজিনাল ফাইলের সাথে থাকবে, এই যে অরিজিনাল ফাইলের সাথে এটা থাকবে, ঠিক আছে। এবং দেখেন আমি একটা কাজ করি আবার, ফাইল এবার একটু ভালো করে খেয়াল করেন, ওপেন, আমি এই জিনিসগুলো একটু ডিলিট করে দিব, দেখেন ডিলিট ডিলিট ডিলিট, ঠিক আছে, ডিলিট করে দিচ্ছি। ভালো করে খেয়াল করেন, মিশন ওয়ানটা আবার নিয়ে আসলাম, মিশন ওয়ানটা নিয়ে আসার পরে আমি এটার হোয়াইট ব্যালেন্স টেম্পারেচারটা বাড়াই দিলাম বোঝার জন্য। আমি যদি ডান দিই, দেখেন আমার ফাইলের সাথে, এই দেখেন মিশন জিরো XMP। কামাল, এখন আপনি বলেন মিশন ওয়ানটাকে যদি আমি আবার ইম্পোর্ট করি তাহলে কি টেম্পারেচার আলা শটটা দেখবো, নাকি ওই কুল মানে আগের যে শটটা সেটা ছিল আর কি দেখবো?
এক্স্যাক্টলি। এখন যদি আমরা এটাকে আবার ইম্পোর্ট করি তাহলে কি, ওই দেখেন ডট এক্সএমপির জন্য সে আমার লোডটা দেখাচ্ছে, মানে আমি যা যা করছি সেটা দেখাচ্ছে। এখন আসেন, এখন তো বুঝিয়ে ফেলছেন আসলে ব্যাপারটা কি, আমি আবার ডান দিলাম। এখন যদি আমি এটা ডিলিট করে দিই, এবার যদি এটা নিই অরিজিনাল ছবিটাই দেখাবে, তাহলে দেখেন এই তো, এটাই ছিল আসলে এত কিছুর মূল ব্যাপারটা। আসলে ওপেন করেন, তার মানে কি এটা হলো গিয়ে, আমি প্রথমেই পড়ছিলাম ক্যামেরা র ফাইল কি আনকম্প্রেসড বা আনচেঞ্জড ডাটা, যেখান থেকে আমরা কোনো কিছু চেঞ্জ না করে ছবির অরিজিনাল ইমেজকে চেঞ্জ না করে এটার কালার চেঞ্জ করতেছি, সব কিছু চেঞ্জ করতেছি। আমি কিন্তু অরিজিনাল ইমেজকে হাত দিয়ে দিতেছি না, কোনো কম্প্রেশন কিছুই করতেছি না, কিন্তু আমি এমন একটা এক্সএমপি ফাইল তৈরি করতেছি যেটা ওটার উপর বসে নতুন একটা কালার কারেকশন বা এটা বেসিক্যালি কাদের কালার কারেকশনের কাজে আর কি, কালার কারেকশন করতেছে স্মার্ট অবজেক্টের মতো অনেকটা উইথে উইথে সেটা। যাই হোক, একটু বুঝতে পারছেন এটাই ইম্পর্টেন্ট জিনিস ছিল মেনলি। তো আপনারা হচ্ছে সিঙ্ক্রোনাইজটা বুঝতে পারছেন যে একটা করার পর আমরা সিঙ্ক্রোনাইজ দিই তাহলে সবগুলোর উপর এফেক্ট করবে, আপনি 300, 300, 400, 500 যতগুলো করেন না কেন। কীভাবে সেভ করতে হয় সেটা আমরা এইমাত্র শিখছি, আমাদের পিসিতে কীভাবে আমরা সেভ করবো কামাল এটা শিখছি, তো কিছুক্ষণ আগে শিখছি কীভাবে আমরা জেপিজি বা পিএনজি শিখবো। তারপরে আমাদের এখানে ছোট্ট একটু কাজ আছে যে এই ডিএনজির অ্যাডোব ডিজিটাল নেগেটিভ, হ্যাঁ এগুলো হলো ফাইল ফর্মেট, ইমেজের ফাইল ফর্মেট। আপনারা অন্তত জেপিজির নামটা একটু মুখস্থ রাখবেন, কারণ জেপিজি আসলে এত বেশি ইউজ হয়, জেপিজির ফুল নামটা কি এটা একটু মুখস্থ রাখবেন। পিএসডির ফরম্যাটটা আসলে এটা কি, ফটোশপ নেটিভ ফাইল, তো পিএসডিটা আমাদের মনে রাখা উচিত। এটা হোয়াট ইজ এ পিএসডি, আপনারা যদি কোশ্চেন করেন তাহলে আমরা স্মার্টলি অ্যান্সার দিতে পারি যে এটা ফটোশপ নেটিভ ফাইল, এটা ফটোশপের বেসিক ফাইল বা র ফাইল ফটোশপের, যাই বলেন না কেন অ্যান্সার একই। আর আপনারা অবশ্যই এই জেপিজির মানটা একটু জানবেন, আপনাদের জানা উচিত যেহেতু আপনারা গ্রাফিক্স স্টুডেন্ট, এটা একটু নর্মালি জানা উচিত। না শর্ট ফর্ম ওইটা একই জিনিস, একদম সেম, মেনলি হলো এইটাই আর কি, দেখেন একই। এখানে জেপি আমরা যে জেপিজি লিখি না ওইটা এইটার শর্ট ফর্ম লিখে, ঠিক আছে। তো এটাই, কালকে আমরা আরও কিছু এক্সট্রা কাজ করবো আর কি, আজকে আপাতত যতটুকু থাকবে ক্লাস লেকচার, কালকে আমরা আবার বাকিটা শেষ করবো।